পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে। কয়েকদিন ধরে ভ্যাপসা গরম পরিলক্ষিত হচ্ছে, তার সঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়ার আরো একটি বড় পরিবর্তন হতে পারে। রাজ্যে 5 দিনের হিট ওয়েভ জারি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যেই হিট ওয়েভের হলুদ সতর্ক বার্তা জারি আগরতলায়, দুঃখিত রাজ্যে, তৎসঙ্গে দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ বইবে, কি জানতে পারছো? একেবারে দেখো, গতকাল থেকে ফেসবুকে এক প্রকার বলা যায় হিট ওয়েভের অ্যালার্ট দিয়ে দিয়েছে আগরতলা হাওয়া অফিস। এবং এই যে হিট ওয়েভ যা আগামী 25 তারিখ পর্যন্ত জারি থাকবে, অর্থাৎ আগামী 25 এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা এক প্রকার জারি করে দিল আগরতলা হাওয়া অফিস। মূলত তুমি দেখবে যে ভোরটুকু বাদ দিয়ে বাকি বাদবাকি সময় বাইরে যখনই বের হওয়া হচ্ছে, তখনই যেন সেটা দায়ী হয়ে দাঁড়াচ্ছে প্রত্যেকের কাছে। তাপমাত্রা বাড়ছে, তাপমাত্রার পারদ যেরকম ভাবে চলছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তি। আর এই অস্বস্তি বাড়ার অন্যতম কারণ হচ্ছে আর্দ্রতা। অত্যধিক পরিমাণে আর্দ্রতা থাকার কারণে কিন্তু এই অস্বস্তি বাড়ছে রাজ্যবাসীর মধ্যে। পাখা চলছে প্রত্যেকটা বাড়িতে, এসি চলছে, কিন্তু তারপরও যেন কোথাও স্বস্তি মিলছে না। এহেন যে পরিস্থিতি, তখনই তার মধ্যকালে বিশেষ করে হলুদ সতর্কতা এবার জারি করেছে আবহাওয়া দপ্তর। এবং সেই সতর্ক বার্তায় আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো তুমি আগামী 25 তারিখ পর্যন্ত গোটা রাজ্যের বুকেই এই তোমার যে সতর্কতা থাকছে যে অত্যধিক রোদ হবে, এবং সেই রোদের জন্য আগাম যাতে মানুষ সতর্ক থাকতে পারেন তারও কিন্তু পরিসংখ্যান দেওয়া হচ্ছে। এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যেটা পরিলক্ষিত হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 থেকে 28-এর ঘরে লক্ষ্য করা গেছে। গত 24 ঘন্টাতে আমরা দেখেছিলাম বৃষ্টির হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই পূর্বাভাস মোতাবেক রাজ্যের 2টি জেলাতে বৃষ্টিপাত হয়েছে, যার মধ্যে তোমার উত্তর ত্রিপুরা, যে উত্তর ত্রিপুরাতে 31.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে আমরা দেখেছি যে ঊনকোটিতে 23.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাদবাকি ক্ষেত্রে ধলাই জেলা, যেখানে 1.1 মিলিমিটার, অর্থাৎ খুবই কম বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এছাড়া আর অন্য কোনো জেলাতে বৃষ্টি দেখা যায়নি গত 24 ঘন্টাতে। আগামী 24 ঘন্টাতেও বৃষ্টির সেভাবে কোনো পূর্বাভাস নেই, কিন্তু তারই মধ্যে যেহেতু এখন পরিস্থিতিকে মোকাবিলা করতে হবে, এই যে এতটা গরম ক্রমশ বাড়ছে, তাপমাত্রা পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে, তার সঙ্গে আর্দ্রতা, তার সঙ্গে গলদঘর্ম অবস্থা হচ্ছে, কোনো কিছুতেই এক প্রকার যে স্বস্তি মিলছে না, তাতেই এক প্রকার যে যে কোনো হাসপাতাল থেকে শুরু করে যে কোনো চিকিৎসাবিদরা এই মুহূর্তে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। আর তার সঙ্গে মানুষকে অত্যধিক পরিমাণে জল, ঘন ঘন জল পান করতে বলা হচ্ছে, কারণ শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে এই সময় দাঁড়িয়ে, তাই ডিহাইড্রেট যাতে না হয়ে পড়ে কোনোটা কোনো হিউম্যান বিং, তাই তার জন্য জলের ভারসাম্য যাতে বজায় থাকে সে কথা কিন্তু বারবার বলা হচ্ছে। জল যদি ভালো নাও লাগে, তাহলে সেই জায়গায় কোনো ফলের রস, এখন আমরা গরমকালে প্রচুর ফল পাওয়া যায়, যার মধ্যে তরমুজ, যার মধ্যে আখের রস অন্যতম, এই দুটো ফল অন্তত পক্ষে খাওয়া, এছাড়াও অন্যান্য যে কোনো জল যাতে শরীরের মধ্যে আমাদের ঢুকে, যার জন্য শশা থেকে শুরু করে যে সমস্ত জলীয় ফলগুলি রয়েছে সেগুলোকে কনজিউম করতে বলা হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে। প্রত্যেকটা চিকিৎসক, সেটা রাজ্যের হোক, দেশের হোক, দেশের বাইরের হোক, যে পরিস্থিতি এই মুহূর্তে ভারতবর্ষে লক্ষ্য করা যাচ্ছে, তার জন্য কিন্তু এক প্রকার সকলে অ্যালার্ট করতে শুরু করেছে। এবারে এই যে গরম এবং এই যে রোদ চলছে, সেখান থেকে কি আদৌ স্বস্তি মিলবে না মিলবে না, এই একটা প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। টানা তাপপ্রবাহ দেখা দিচ্ছে আগামী 25 তারিখ পর্যন্ত, যেহেতু হিট অ্যালার্ট দিয়ে দেওয়া হয়েছে রাজ্যে, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে বজ্রবিদ্যুতেরও হালকা পূর্বাভাস থাকছে। একেবারেই যে থাকছে না তা বলার নয়, কারণ লু যেভাবে বইছে তার সঙ্গে তোলপাড় হচ্ছে আবহাওয়া। পরবর্তীতে তোমার বলা হচ্ছে যে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু এখনই তা হবে না, তার জন্য আরো সামনের সপ্তাহটা আমাদেরকে অপেক্ষা করতে হবে। তারপরে তাপমাত্রা কিছুটা কমবে এবং তারপরে বৃষ্টি লক্ষ্য করা যাবে, তবে বর্ষার যে ভারী বৃষ্টি সেটা এখনই পাওয়া যাবে না। হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা 1-2 জায়গায় থাকছে, যে সতর্কতা রাজ্যেও রয়েছে। তার মধ্যে 40 থেকে আমরা প্রত্যেক বছর দেখতে পাই সব থেকে বেশি গরম পরিলক্ষিত হয় দেশের রাজধানী দিল্লি, তার সঙ্গে পশ্চিমবঙ্গের একই অবস্থা। এই বিষয়গুলিকে কেন্দ্র করে ইতিমধ্যে IMD রাজধানী দিল্লি এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে কি জানাচ্ছে?
দেখো, যেহেতু দিল্লি এবং পশ্চিমবঙ্গের কথাই যদি বলি, তাহলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কমলা সতর্কতা দেওয়া হয়েছে গরমকে কেন্দ্র করে। আমাদের রাজ্যের বুকে যেরকমটা আমরা দেখতে পাচ্ছি যে হলুদ সতর্কতা অত্যধিক গরমে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তোমার কমলা সতর্কতা দেওয়া হয়েছে। তার সঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়, যদি দক্ষিণবঙ্গে বলি তাহলে দক্ষিণবঙ্গের সব 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 জেলাতেই এই মুহূর্তে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে এবং সেটা বুধবার পর্যন্ত থাকছে এই পূর্বাভাস, ফলে তাপমাত্রা আরো বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের দিকে যদি যাই, পশ্চিমবঙ্গের, সেক্ষেত্রে 3 জেলাতে তাপপ্রবাহের সতর্কতা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। স্বস্তি এক প্রকার বলা যায় যে কোথাও নেই, টানা তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে। এবার যদি রাজধানীর কথাই বলি, যদি দিল্লির দিকে আমরা যাই, তাহলে সেই দিল্লিতেও একই রকম পরিস্থিতি। যতটা গরম আমরা এখানে বসে সহ্য করছি, তার 4 ডবল গরম এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে দিল্লিতে। যদিও দেখো, সেই জায়গা থেকে এই রাজ্য অর্থাৎ আগরতলা অনেক স্বস্তিতে রয়েছে, কারণ এখন আমাদের রাজ্যের যে তাপমাত্রা সেটা কিন্তু 40 ডিগ্রির নিচে রয়েছে বা কম রয়েছে, 36-37-এর ঘরে ঘোরাফেরা করছে। তাই এখনই আমাদের এই অবস্থা হচ্ছে। আমরা পার্শ্ববর্তী রাজ্যের দিকে, যেটা তুমি বলছো দিল্লি বা কলকাতা, সেখানে তাপমাত্রা কিন্তু 40 ছাড়িয়ে গেছে সেই কবেই, দীর্ঘ বা অস্বস্তিকর দিন। গত 50 বছরের গরমের এই স্পেল এক প্রকার বিরল, যেমনটা কলকাতার আবহাওয়া অফিস ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, তার সঙ্গে দিল্লিতেও একই রকমের পরিস্থিতি। দিল্লিতে আমরা জানি যে অত্যধিক গরম এবং অত্যধিক শীত দুটোই কিন্তু একই সঙ্গে পড়ে, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে দিল্লিবাসীর জন্য কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া বিশেষজ্ঞরা বারবার সতর্ক বার্তা দিয়েছে, যাতে করে প্রত্যেকটা মানুষ বাড়ি থেকে বের হলে যতদূর সম্ভব শরীরকে ঢেকে বেরোনোর পরামর্শ, এবং যেটা বলছিলাম জল খাওয়া খুব স্বাভাবিক, যেটা ছন্দ দেখা যায় সেগুলিকে মেনে চলতে এর আগে থেকেই বলা হচ্ছে, এবং অধিক প্রয়োজন যদি না থাকে তাহলে বাড়ি থেকে বের হতেই বারণ করা হচ্ছে, এক প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। কারণ দীর্ঘ যে স্পেল গরমের আমরা দেখতে পাচ্ছি, এই গরমের তীব্রতা এবং স্থায়িত্ব একসঙ্গে এতটা খুব একটা দেখা যায়নি গত 50 বছরে, এমনটাই আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন। বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আধিকারিক সৌরেশ বন্দ্যোপাধ্যায়, তিনি যে রিপোর্ট করছেন সেই রিপোর্ট অনুযায়ী তিনি এক প্রকার জানিয়ে দিয়েছেন যে তুলনামূলকভাবে এত বেশি দিন ধরে স্থায়ী গরম এক প্রকার লক্ষ্য করা যায়নি, একদম তাপমাত্রার খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। 7 দিন তাপপ্রবাহের পরিস্থিতি চলবে একইভাবে গোটা দেশ জুড়ে, এবং সেই ছবি এই রাজ্যের ক্ষেত্রেও লক্ষ্য করা যাবে। আপাতত মুক্তির কোনো সম্ভাবনা নেই যেমনটা হাওয়া অফিস বলছে। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই দেশ জুড়ে, তৎসঙ্গে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মাঝারি বা ভারী বৃষ্টিপাতের এখনো কিন্তু কোনো ধরনের সম্ভাবনা নেই, যার ফলে কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছে দেশবাসী। যদিও চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে ছাতা বা জলজ যে সমস্ত ফল রয়েছে সেগুলি যেন আহার করা হয়, বিভিন্ন যে প্রোটোকল রয়েছে সেগুলো যেন মেনে চলা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।